রাজ্যে গণতন্ত্র রক্ষা ও আইন শাসন প্রতিষ্ঠা বিরোধী দলের রাজনৈতিক কার্যকলাপ করার অধিকার চার দফা দাবিতে রাজ্যপাল রমেশ বোসের নিকট প্রতিলিপিমূলক ডেপুটেশনে মিলিত হল বাম প্রতিনিধি দল। বুধবার ডেপুটেশনে নেতৃত্ব দেন বর্ষীয়ান বাম নেতা তথা প্রাক্তন সাংসদ নারায়ণ কর। বামেদের অভিযোগ, শাসক বিজেপি পূর্ব পরিকল্পিতভাবে বিগত সোমবারে আক্রমণ সংঘটিত করেছে সফররত বাম বিধায়ক পরিষদীয় দলের উপর। অপরদিকে প্রদেশ বিজেপি বামেদের তোলা এই অভিযোগকে পত্রপাঠ খারিজ করে দিয়েছে। শান্তির বাজার কাণ্ডের রেশ এখনো বর্তমান। বুধবার বাম নেতা তথা প্রাক্তন সাংসদ নারায়ণ করের নেতৃত্বে চার সদস্যক এক প্রতিনিধি দল রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের চার দফা দাবি সনদ রাজ্যপাল রমেশ বৈশের হাতে তুলে দেন। তাদের দাবিগুলির মধ্যে ছিল রাজ্যে গণতন্ত্র পুনঃস্থাপন ও আইন শাসন প্রতিষ্ঠা করতে হবে, সম্প্রতি শান্তির বাজার কাণ্ডে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, রাজ্যে বিরোধী দলের নেতৃত্বদের রাজনৈতিক কার্যকলাপ জারি রাখার পরিবেশ সৃষ্টি করতে হবে, রাজ্যের সমস্ত বিরোধী দলের পার্টি অফিসগুলি খোলার বন্দোবস্ত করতে হবে। বাম নেতা নারায়ণ কর জানান, রাজ্যপাল তাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন এবং সংশ্লিষ্ট বিষয় ব্যবস্থা নেওয়ার সাপেক্ষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের ডেকে পাঠিয়েছেন। মাননীয় রাজ্যপাল বলেছেন যে উনি আজকে বিকেলবেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে ডেকে পাঠিয়েছেন। উনি আরো বলেছেন উনি বিজেপি প্রেসিডেন্টকে ডাকবেন, উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি সাথে কথা বলবেন। উনি বলেছেন যে ত্রিপুরায় প্রত্যেক রাজনৈতিক দল তার নিজস্ব কর্মসূচি করার যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার অবশ্যই থাকবে। তিনি জানান, কেউ যদি আইন হাতে নেয় কিংবা পরিবেশ অশান্ত করার চেষ্টা করে তাহলে পুলিশ স্বতঃ প্রণোদিত মামলা নিতে পারে, কিন্তু এক্ষেত্রে পুলিশ অনেকটাই নিষ্প্রভ। পুলিশ আমরা বিশ্বাস অবিশ্বাস করবো কি করে? গভর্নমেন্টকে বিশ্বাস অবিশ্বাস করবো কেন? আমি অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিকে, এটা পুলিশের দায়িত্ব। কেউ যদি প্যান্ডামিক অ্যাক্ট ভায়োলেট করে এবং কেউ যদি ল তার নিজের কোর্স থেকে হাতে নিয়ে নেয়, এটা পুলিশের দায়িত্ব মামলা করা। আমরা পুলিশকে অনুরোধ করেছি, আজকে গভর্নরকেও বলেছি, মেমোরান্ডামের মধ্যেও লিখেছি, দল কেস করবে না নিজের উদ্যোগে। দল কি করে কেস করবে? দল প্রথমে জানিয়ে দিয়েছে, বলেছে ওইখানকার পুলিশকে মামলা নিন আপনি এদের বিরুদ্ধে। ওইখানে ওইখানে বসেই পুলিশ অফিসারদের বলা হয়েছে, পুলিশ অফিসার যারা দেখা করতে গিয়েছিল তাদেরকে বলা হয়েছে ওসিকে যে আপনি ওদের বিরুদ্ধে মামলা নিন। আমরা লিখিত মেমোরান্ডাম গভর্নরকে দিয়েছি। এদিন রাজ্যপালের সাথে সাক্ষাৎকালে বাম প্রতিনিধি দলে বাম নেতা নারায়ণ কর ছাড়াও বাম নেত্রী রমা দাস, উপজাতি বাম নেতা নরেশ জমাতিয়া ও রাধাচরণ ত্রিপুরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দক্ষিণ জেলা পুলিশ সুপারকে শান্তির বাজার কাণ্ডের তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।